দেখো ব্রিগেডে প্রধানমন্ত্রী সভা করবেন, নির্বাচনী সভা করবেন, আগে থেকেই দল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারিখ আজকে চূড়ান্ত করা হলো 7ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী তার নির্বাচনী সভা করবেন। এবং ইতিমধ্যে নির্দেশ চলে গেছে সমস্ত জোনের কাছে যে পাঁচখানা রথ বা পরিবর্তন যাত্রার সূত্রপাত করা হয়েছে, সূচনা করা হয়েছে, সেই পরিবর্তন যাত্রা যেন আগামী 6 তারিখের মধ্যেই শেষ করা হয় এবং 7 তারিখে প্রধানমন্ত্রী ব্রিগেড থেকে সমস্ত রথে বা পরিবর্তন যাত্রায় অংশগ্রহণকারীদের তিনি স্বাগত জানাবেন। আজকে গত 6 তারিখে প্রথম পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, আজকে পঞ্চম পরিবর্তন যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ, এবং শেষ করার পরই পঞ্চম পরিবর্তন যাত্রার সূচনার পরই আলোচনা শুরু হয় যে কবে নাগাদ শেষ করতে হবে এই পরিবর্তন যাত্রার পরিক্রমা এবং কবে ব্রিগেড হবে, এবং সেই অনুযায়ী আলোচনার পর আজকে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেন বিষয়টি নিয়ে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে 7 তারিখেই ব্রিগেডের সভা হবে। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে, নির্দেশ চলে যাচ্ছে ইতিমধ্যে সমস্ত জোনগুলোর কাছে, জেলাগুলোর কাছে, এবং বলা হয়েছে যে ব্রিগেড যেন এবারে রীতিমতো তাক লাগানোর মতো ব্রিগেড করা যায়, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটি জেলা সংগঠনকে, প্রত্যেকটি জোনকে প্রস্তুতি নিতে হবে, এবং যারাই রথে অংশগ্রহণ করেছে সমস্ত অংশগ্রহণকারীকে সেদিন ব্রিগেডে হাজির থাকতে হবে। অর্থাৎ বলা যেতে পারে রথের বা পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে যে ভোটের পরিক্রমা, ভোটের প্রচার শুরু করা হয়েছিল, সেটা কার্যত তুঙ্গে তোলা হবে আগামী 7ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ থেকে। ধন্যবাদ দীপক। দুটি কেন্দ্র নয়, দলের সক্ষমতা প্রমাণ করতে শুধু নন্দীগ্রাম থেকে লড়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এবিপি নিউজের শিখর সম্মেলনে বললেন অমিত শাহ। না বিশ্বাস হয় তো দু জগে সে নেই লড়না চাই, মগর মে উনকো কম্পেল নেই কর সকতা, আয়ু মে ভি মুঝসে বড়ি হ্যায়, অনুভব মে ভি বড়ি হ্যায়, মগর জনতা কো ইয়ে দিখানা হ্যায় कि मेरी पार्टी जीतने वाली है और मैं आज भी पॉपुलर हूं, तो एक ही सीट पर से लड़ना चाहिए और नंदीग्राम से लड़ना चाहिए क्योंकि वो बोल गई है। हम तो लड़ेंगे दमखम के साथ, वो जहां से लड़ेंगी। বিজেপিতে যারা এসেছেন তাদের কারোর বিরুদ্ধেই মামলা প্রত্যাহার হয়নি। তৃণমূলের ওয়াশিং মেশিনে কটাক্ষের জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সব পর কেস চল রহে, এক ভি কেস বিড্রো নেই হয়, মমতা দিদি বতা দে মুঝে। আর বিজেপি আনে সে हिंसा बड़ी, ये कहना तो आप क्या कर रही हो एज अ मुख्यमंत्री, क्यों पकड़ नहीं लेती? मारे हमारे लोग मारे जा रहे हैं, आपको आपकी पार्टी के लोगों को पकड़ना है, कौन हिंसा कर रहा है? बीजेपी की कार्यकर्ता बीजेपी के कार्यकर्ता को लटका देंगे क्या? বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে প্রতিশ্রুতির বন্যা। বৃহস্পতিবার নামখানা সভা থেকে সরকারি কর্মী থেকে মৎস্যজীবীদের জন্য এক গুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বাংলায় ক্ষমতা এলে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন, মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী সম্মান নিধি প্রকল্প চালু, সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো ঠিক করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, আমফান দুর্নীতি তদন্তে কমিশন তৈরি, ভোটমুখী বাংলায় পদ্ম ফোটানোর লক্ষ্যে বিভিন্ন ভোট ব্যাংকের উদ্দেশ্যে একদিনে এক গুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। অমিত শাহ, মে আপকো কহনে আয়া হু কি আপ একবার ভারতীয় জনতা পার্টি কি সরকার বনা দিজিয়ে, বঙ্গাল কে সারে কর্মচারিও কো সাতওয়া বেতন আয়োগ দেনে কা কাম এ ভারতীয় জনতা পার্টি কি সরকার করে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ডিএর ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বড় অংশের মধ্যেই যথেষ্ট ক্ষোভ রয়েছে। বিধানসভা ভোটের আগেই সেই ক্ষোভকে হাতিয়ার করার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2016 সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন, আর রাজ্যে গত বছর কার্যকর হয়েছে ষষ্ঠ বেতন কমিশন। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় 10 লক্ষ, আর এই বিশাল ভোট ব্যাংকের কথা মাথায় রেখে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করবে। আর্থিক ব্যবস্থা ইতনি খস্তা হাল হে, বঙ্গাল কে সারে সরকারি কর্মচারী কো সাতওয়া বেতন মান নহি মিলতা হে, মে আপকো কহনে আয়া হুঁ
कि आप एक बार भारतीय जनता पार्टी की सरकार बना दीजिए, बंगाल के सारे कर्मचारियों को सातवां वेतन आयोग देने का काम ये भारतीय जनता पार्टी की सरकार। कटाक्ष सुरे पाल्टा जवाब दिए तृणमूल, पूरा क्षमता इसे जा खेल देखा चे। आज के 100 टका सेंचुरी हो गया चे पेट्रोल, राष्ट्रायत्त संस्था गुलो सब फूटे जाच्छे, কর্মী সংকোচন করতে করতে 2 কোটি কর্মচ্যুত হয়েছে। সুতরাং ওরা যে থাকলে যে কি খেল দেখাতে পারবে, বাংলার মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ তা দেখে নিয়েছে। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতারা। পার্শ্বশিক্ষকদের দাবি পূরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়ে চিঠি দেন মুকুল রায়। শেষমেশ তাঁর কথাতেই অনশন প্রত্যাহার করেন পার্শ্বশিক্ষকরা। মঙ্গলবার চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে প্রতিবাদ জানান অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা মিত্ররা। বৃহস্পতিবার বিপুল সংখ্যক পার্শ্বশিক্ষকদের মন জয় করতেও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। मैंने अभी एक दृश्य देखा, कमर जितने पानी में नहर में हमारे शिक्षक भाई बहन अपनी तनख्वाह के लिए न्याय के लिए लड़ रहे हैं। बंगाल के सारे शिक्षक भाइयों को बताना चाहता हूं कि बंगाल सरकार आते ही आपको उचित मानधन मिले, इसके लिए एक कमिटी का गठन भारतीय जनता पार्टी की सरकार करेगी। কোনো না কোনো পরিবার এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো প্রকল্পের দ্বারা উপকৃত। আমি তো বলেছি এখানে অন্য কোনো কার্ড চলবে না, এখানে জনতা কার্ড আর মমতা কার্ডই চলবে। কে গেল আর কে এলো বড় কথা নয়, মমতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার এবং দল তারা মানুষের পাশে ছিল, মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। পশ্চিমবঙ্গে পুরুষ ও মহিলা ভোটার প্রায় সমান সমান। নতুন তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে পুরুষ ভোটারের সংখ্যা 3,73,66,306 জন, মহিলা ভোটারের সংখ্যা 3,59,27,084। এই বিপুল সংখ্যক মহিলা ভোটারের মন জয়েরও চেষ্টা করেছেন অমিত শাহ। ইতনি সারি মাতায়ে বেনে বেঠি হ্যায়, সরকারি নকরিও মে 33% সে জ্যাদা আরক্ষণ ভারতীয় জনতা পার্টি কি সরকার বঙ্গাল মে দেগি। আবার কল্যাণের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মোকাবিলায় মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমি মা বড়দের বলবো, যখন আপনার বাড়ি গিয়ে আপনাকে উল্টো পাল্টা বলবে আপনি কানটা মুড়ে দেবেন, আস্তে করে কান মুড়ে দিলে কেস হবে না, একটা কান মুড়ে ছবিটা রেখে দেবেন, না পারবে কাউকে দেখাতে, না পারবে আপনাকে মানে আপনার বিরুদ্ধে কেস করতে। এদিন নামখানায় অমিত শাহের সভা চলাকালীন দুজন মহিলা হঠাৎ বিক্ষোভ দেখাতে শুরু করে। অমিত শাহ মঞ্চ থেকে বলেন তাদের জন্য সম্মানের সঙ্গে সরিয়ে দেওয়া হয়। কই উনকো ছেড়ে নেই ভাই, জানে দো উনকো জরা। তারপরে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ মমতা দিদি কি পদ্ধতি, আপ চিন্তা মত করো। সব মিলে বিধানসভা ভোটের আগে এখন প্রতিশ্রুতি যুদ্ধ চলছে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা ও যুব তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। আজ নামখানা সভায় অমিত শাহর উপস্থিতিতে হিরণকে দলের পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। অলক্ষীকে দূর করে লক্ষ্মীকে আনতে হবে, প্রতিক্রিয়া অভিনেতার। যারা গিয়েছেন তারা ফিরে আসবেন বলছে তৃণমূল। হিরণ দাকে পতাকা তুলে দিচ্ছেন দিলীপ দা। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আমাদের তো এখন পশ্চিমবঙ্গে একটা অলক্ষীর প্রভাব পড়ে রয়েছে, যে কোথাও কোনো উন্নয়ন নেই, কোথাও কিচ্ছু নেই। সেই জন্য সেই অলক্ষীকে দূর করে আমাদেরকে এখানে লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে। লক্ষ্মীকে ফিরিয়ে আনতে পারলে তবেই আমাদের এখানে আর্থ সামাজিক পরিকাঠামো পরিবর্তন সম্ভব। বুধবারে যশ দাশগুপ্ত, সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারীদের মতো এক ঝাঁক টালিগঞ্জের তারকারা যোগ দিয়েছিলেন বিজেপিতে। বৃহস্পতিবারও বজায় রইল সেই ধারা। এবার গেরুয়া শিবিরে নাম লেখালেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। লক্ষ্মীবারে দক্ষিণ চব্বিশ পরগনায় পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন অমিত শাহ। এর আগে নামখানার ইন্দিরা ময়দানে সভা করেন তিনি। সেখানে দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন হিরণ। এরপর মঞ্চে থাকা অমিত শাহের কাছে গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অভিনেতার পিঠ চাপড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। মূল লক্ষ্য তো একটাই, যে আমাদের বাংলার মানুষের সত্যিকারের উন্নয়ন,
কারণ 34 বছর কেটে গেছিল, তারপরে 10 বছর কেটে গেল, আমি কোথাও কিছু দেখতে পেলাম না সারা বাংলাদেশে। সেই বাংলা মানুষগুলো সেই বাইরের রাজ্যে চলে যাচ্ছেন, বাইরে গিয়ে কাজ করছেন, আর এখানে প্রত্যেক বছর একটা ইনভেস্টমেন্টের একটা বিরাট সামিল ছিল, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বা একটা স্বপ্ন দেখি আমরা, তারপর দেখি যে আদৌ কিছুই হলো না। পশ্চিমবঙ্গের মানুষ বরাবরই লাস্ট 44 বছর ধরে মনে হয় ডিপ্রাইভ হয়ে চলেছে, তো সেখান থেকে আমার মনে হয় যে একবার ভারতীয় জনতা পার্টিকে সে সুযোগ দেওয়া উচিত। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি ছিলেন তিনি। 21 জুলাইয়ের মঞ্চেও তাকে দেখা গিয়েছে। এহেনই হিরণের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হলো এদিন। কিন্তু কি কারণে দল ছাড়লেন হিরণ? আমার যে কার্যক্রম হবে সেটা যদি শুধুমাত্রই প্রচার, আগে নির্বাচন আসবে আর আমি প্রচার করবো, সেটাই কি আমার একমাত্র কন্ট্রিবিউশন হবে? তো সেটা নিয়ে যতবার আমি আলোচনা করতে গেছি ততবারই উনি কোনো ফোনের আমার রিপ্লাই করেননি। উনি SMS করেছি, মেসেজ করেছি বারবার যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনার সঙ্গে কথা বলতে চাই, উনি কোনো রিপ্লাই করেননি। ওনাকে সহকারী গেছেন যিনি ওনাকে ওনার সঙ্গে থাকেন, তাকে বারবার বলেছি যে আমাকে একবার অ্যাটলিস্ট কথা বলতে দাও, তিনি বলেছেন না উনি অত্যন্ত ব্যস্ত আছেন। সেটা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর থাকুক, কিন্তু যে মুহূর্তে নির্বাচন চলে আসে সঙ্গে সঙ্গে আমাকে সহকারী ফোন করে বলেন যে আপনাকে অমুক জেলায় চলে যেতে হবে, অমুক অমুক জায়গায় চলে যেতে হবে। যদিও হিরণের বিজেপিতে যাওয়াকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আমরা একটাই মন্তব্য করব, টলিউডের পাশে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আগামী দিন আজ যারা যাচ্ছেন কালকে আবার সবাই ফিরে আসবে। 21-এর ভোট যুদ্ধে রাজ্যে রাজনৈতিক দল বদলে হিড়িক পড়ে গিয়েছে, তার থেকে বাদ যাচ্ছে না টালিগঞ্জের স্টুডিও পাড়াও। প্রকাশ সিং ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। মুর্শিদাবাদের নিমতিটা স্টেশনে বোমা বিস্ফোরণে আহত রাজ্যের মন্ত্রী জাকির হোসেন SSKM-এ চিকিৎসাধীন। হামলা তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার, স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। আজ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করলো ফরেন্সিক দল। ঘটনাস্থলে যান জঙ্গিপুর পুলিশ জেলা সুপার, মুর্শিদাবাদ রেঞ্জের DIG, IG, CIDO।